আগে কোনো কথা নাই রাজকুমারী, চুপটি করে দাঁড়াও এখানে। সংগ্রাম যেই তুমি মিষ্টি রাখতে বলেছিলাম দেখেছিস তো? রাখবো না কেন, কি বলছো? নিয়ে আয় তাহলে, যা যাও তো রাজকুমারী। আজকে কিন্তু আমাদের 100 এপিসোড, তাছাড়াও আজকে দিন তো বিজয়া দশমী, তাই খুব সেলিব্রেশন চলছে আমাদের এখানে। সামনে আরো মিষ্টি খাওয়ার দিন আসছে। কিরকম? ও মা, ওই রাক্ষসটার কাছ থেকে ব্রহ্মশঙ্খটা নিয়ে আসবো আর মিষ্টি খাবো না। বাহ, এটা তো দারুণ কথা বলেছো তুমি। তবে সেদিনকে শুধু মিষ্টি দেওয়া চলবে না, সেদিনকে আমরা সবাই মিলে ভুড়ি ভোজ করব। একদম ঠিক কথা বলেছো, সেদিনকে আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ, আমার তো ছোট কবজি, তাই আমি অল্প খাবো, আর তোমার তো বড় কবজি, তাই তুমি বেশি খেও, কেমন? দেবস্মিতা তো কবজি ডুবিয়ে সবজি খেতে ভালোবাসে, আমার কিন্তু ওইসবে মন ভরবে না। বাজে কথা বলিস না সংগ্রাম, সেদিন থেকে তুমি একা রান্না করবে? খেপেছ, সেদিন আমি কুক এনে একটা এলাহি কাণ্ড করবো। আচ্ছা রাজকুমারী, যদিও আমরা এখনো আমাদের একটা সূত্র খুঁজে পাইনি, তবে ওই ক্যাসেলটায় ঢোকার তো একটা প্ল্যান করতে হবে। কমপ্লিট। তার মানে? আগের দিন যে ব্যাঙ্গমি আমার ইগলুটাতে গেছিল, তখন আমি একটা খাতায় সেই ড্রয়িংটাকে তৈরি করছিলাম। তার মানে সেটা রেডি? হ্যাঁ রেডি, আর সমস্ত অস্ত্র দিয়েও শান দেওয়া হয়ে গেছে। ঘুরেছ কি? নাও নাও মিষ্টি খাও। কই দাও দেখি। হ্যাঁ এই তো। দাঁড়াও, আজকে তো বিজয়া দশমী, আগে জাজেসদেরকে প্রণাম করে আসি। আচ্ছা আচ্ছা চল। আমি কিন্তু ওই মিষ্টি থেকে এই মিষ্টি খেতে পছন্দ করবো বেশি। আমি কি খেতে? তুমি প্রণাম করো না গো। মিষ্টি রয়েছে এখানে, এক তো বিজয়া দশমী, তারপরে আবার ওলে বাবা, ভেরি গুড রাজকুমার, চিন্তাটা জোরে হাততালি হয়ে যাক।